জনপ্রিয় সঙ্গীত শিল্পী চাইম ব্যান্ডের ভোকাল খালিদ হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ইন্নাল ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন সোমবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটের দিকে গ্রেন রোডের কমফোর্ট হাসপাতালে মারা যান তিনি সরলতার প্রতিমা যতটা মেঘ হলে বৃষ্টি নামে কোনো কারণে ফেরানো গেল না তাকে হয়নি যাবারও বেলা যদি হিমালয় হয়ে দুঃখ আসে তুমি নেই তাই এরকম অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী খালিদ দীর্ঘ সময়ের মিউজিক ক্যারিয়ারে খুব বেশি গান করেনি এই শিল্পী অন্য শিল্পীদের তুলনায় কম গান করলেও খালিদের গাওয়া প্রতিটি গানই পেয়েছে জনপ্রিয়তা এছাড়াও গত কয়েক দশকে যেসব শিল্পী মিউজিক ইন্ডাস্ট্রিতে সুনাম করিয়ে নিজেদের খ্যাতি ধরে রেখেছেন তার মধ্যে তিনি অন্যতম এই শিল্পীর জন্ম গোপালগঞ্জে তিনি গান গাওয়া শুরু করেন উনিশশো সালে আর পুরোপুরিভাবে শুরু হয় উনিশশো তিরাশি সালে চাইম ব্যান্ডের সঙ্গে